আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এনআইভিএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সঞ্চিতা খান। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু দুটি রচনা, সত্যবাদিতা এবং আমাদের গ্রাম। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। সত্যবাদিতা, সত্যবাদিতা একটি মহৎ গুণ। একজন সত্যবাদী মানুষ কখনো মিথ্যা বলেন না, চরম বিপদেও তিনি সত্যকে আঁকড়ে থাকেন। সত্যবাদী সমাজে ও রাষ্ট্রে আদর্শ মানুষ হিসেবে বিবেচিত, তাকে সবাই সম্মান করে। সত্য কথা বলার গুণকে সত্যবাদিতা বলে। সত্যবাদিতা মানুষের চরিত্রের অলঙ্কার স্বরূপ। সত্য কথা বলতে পারলে অন্যান্য গুণ মানুষের মধ্যে এমনি চলে আসে। সত্য কথা বললে হয়তো সাময়িক সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু এর পরিণাম সবসময় ভালো হয়। সত্যবাদী মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না, তিনি খুবই নির্ভরযোগ্য ও বিশ্বাসী হন, সবাই তাকে বিশ্বাস করে ও ভালোবাসে। একজন মিথ্যাবাদীও সত্যবাদীকে পছন্দ করে। পক্ষান্তরে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, সে সমাজে সবার কাছে হেয় হয়, কেউ তাকে সম্মান করে না। প্রবাদ আছে যে মিথ্যাবাদীর সবচেয়ে বড় শাস্তি হল সবাই তাকে অবিশ্বাস করে তা নয়, বরং সেই কাউকে বিশ্বাস করতে পারে না। ইতিহাসে যারা স্মরণীয় হয়ে আছেন তাদের সবাই ছিলেন সত্যবাদী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদিতার আদর্শ স্বরূপ। তাকে সবাই আলামিন বা বিশ্বাসী বলে ডাকত, তার শত্রুরাও তাকে বিশ্বাস করত, তার কাছে তাদের সম্পত্তি গচ্ছিত রেখে যেত। মহাত্মা গান্ধী একদিন তার বাবার পকেট থেকে টাকা চুরি করেন, কিন্তু তিনি অনুশোচনায় বিদ্ধ হয়ে বাবাকে তার চুরির কথা বলে দেন। এতে তার বাবা তার উপর খুবই রাগ করেন, কিন্তু গান্ধী তাতেও সত্যের পথ থেকে সরে আসেননি। তিনি সারা জীবন যা সত্য বলে জেনেছেন তাই পালন করেছেন, কখনোই মিথ্যার কাছে মাথা নত করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সবসময় সত্যের পথে থেকেছেন, মিথ্যার সাথে কখনোই আপোষ করেননি। সত্যের পথ ত্যাগের জন্য তাকে অনেক লোভ অনেক ভয় দেখানো হয়েছিল, কিন্তু তিনি কখনোই সত্যের পথ থেকে পিছ পা হননি। অল্প বয়স থেকেই সত্যবাদিতার চর্চা করতে হয়। কোনো ভুল বা দোষ করলে তা স্বীকার করার মনোবল আমাদের অর্জন করতে হবে এবং পরবর্তীতে আর তা না করার চেষ্টা করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে সত্যবাদিতার জয় সুনিশ্চিত। মিথ্যা কথা বলে অন্যায় সুবিধা পাওয়ার চেয়ে সত্য কথা বলে কষ্ট স্বীকার করা অনেক ভালো। সত্যবাদিতা শেখার প্রথম পাঠশালা হলো পরিবার। পরিবারে অভিভাবকদের খেয়াল রাখতে হবে শিশুরা যাতে কখনো মিথ্যা কথা না শেখে। তাদের সামনে সত্যবাদিতার আদর্শ স্থাপন করতে হবে। সত্যবাদিতা মানুষের চরিত্রকে সুন্দর ও মহৎ করে তোলে। আমাদের সবাইকে সত্যবাদিতার চর্চা করতে হবে। আমরা মনে রাখবো সত্যের জয় হবেই। মিথ্যা বলে সাময়িক সুবিধা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু তার পরিণতি হয় ভয়ঙ্কর। একজন সত্যবাদী পৃথিবীর অমূল্য সম্পদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রচনাটিতে। আমাদের পরবর্তী রচনাটি হচ্ছে আমাদের গ্রাম। ভূমিকা: মাতৃভূমি মানুষের কাছে স্বর্গ বিশেষ, আমার গ্রাম আমার কাছে স্বর্গ, আমার গ্রাম আমার জন্ম গ্রামে, আমার গ্রামের চেয়ে পবিত্র আর কিছুই নেই। যেখানে আমার জন্ম সেই গ্রামের জল আমার তৃষ্ণা মিটিয়েছে, ক্ষেতের ফসল ক্ষুধা দূর করেছে, পাখির কলকাকলি আমার ঘুম ভাঙিয়েছে, মুক্ত বাতাস আমার প্রাণ সজীব রেখেছে, ছায়ায় ঘেরা মায়ায় জড়ানো আমার গ্রাম। কবির ভাষায় আমাদের গ্রামখানি ছবির মতন, মাটির তলায় এর ছড়ানো রতন। নাম ও অবস্থান: আমার গ্রামের নাম রূপনগর। গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে ছোট খাল, পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে নদী, যদিও নদীটি গায়ের মানুষের কাছে বড় খাল নামে পরিচিত। গোপালগঞ্জ জেলার ছায়াময় মায়াময় এ গ্রাম। নদীর পূর্ব পাড়ে বরিশাল জেলার শুরু, পূর্ব পশ্চিমে 2 মাইল লম্বা ও উত্তর দক্ষিণে 1.5 মাইল প্রশস্ত। লোক সংখ্যা: আমাদের গ্রামে প্রায় 3000 লোক বাস করে। এই গ্রামে সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে, সবার মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট। পোশাক পরিচ্ছদ: আমাদের গ্রামের মানুষ ভালো কাপড় চোপড় পরে। পুরুষেরা লুঙ্গি পাজামা পাঞ্জাবি শার্ট এবং মেয়েরা সালোয়ার কামিজ পরে, কামিজ শাড়ি পরে। পেশা: আমাদের গ্রামের প্রায় প্রতি বাড়িতে উচ্চশিক্ষিত লোক রয়েছেন। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চ পদে কর্মরত আছেন, বাংলাদেশের বাইরেও অনেকে কর্মরত।
যারা গ্রামে বসবাস করেন তাদের কেউ কৃষক, কেউ বা ব্যবসায়ী। এছাড়া নানান পেশার লোক রয়েছেন আমাদের গ্রামে, তাদের মধ্যে রয়েছেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, উকিল, তাঁতি, জেলে, কামার, কুমার, সুতোর। ঘরবাড়ি, আমাদের গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি টিনের তৈরি, 12টি দালান রয়েছে, কোনো কোনো বাড়ি ছনের বা খড়ের তৈরি। উৎপন্ন দ্রব্য, গ্রামের প্রধান ফসল ধান, আমাদের গ্রামে প্রচুর ধান হয়। এছাড়াও উৎপন্ন হয় পাট, গম, ডাল, সরিষা, তিল, আখ এবং নানা রকম শাকসবজি। প্রচুর পরিমাণে গাভীর দুধ পাওয়া যায়, পুকুর, খাল ও নদীতে প্রচুর মাছ পাওয়া যায়, সব বাড়িতে হাঁস মুরগি পালন করে। বাগানে আমজাম, কাঁঠাল, কলা, পেয়ারা, নারকেল, জাম, সুপারি, তাল, বেল, হরিতকি, আমলকি ইত্যাদি পাওয়া যায়। গ্রামের মানুষের নিজেদের খাবারের জন্য যা প্রয়োজন তার প্রায় সবই গ্রামে উৎপন্ন হয়। শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের গ্রামে 2টি প্রাথমিক বিদ্যালয় ও 1টি মাধ্যমিক বিদ্যালয় আছে। গ্রামের ছেলেমেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে জীবনের প্রথম পাঠ শুরু করে, প্রাথমিক পাঠ শেষ করে ভর্তি হয় মাধ্যমিক বিদ্যালয়ে। আমাদের গ্রামে একটি স্বেচ্ছাসেবক নৈশ বিদ্যালয় আছে। যারা লেখাপড়া জানেন না, গ্রামের শিক্ষিত যুবকেরা তাদের সন্ধ্যার পর লেখাপড়া শেখান। আমাদের গ্রামে কোনো নিরক্ষর লোক নেই। বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের গ্রামে যেমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানও, যেমন পোস্ট অফিস, দাতব্য চিকিৎসালয়, কৃষি অফিস, হাট বাজার ও দোকানপাট। আমাদের গ্রামে একটি বড় হাট আছে, সপ্তাহে 2 দিন হাট বসে। হাট বার হলো শনিবার ও বুধবার। হাটের দিন অনেক দূর থেকে বহু ক্রেতা বিক্রেতা আসে। হাটে ধান, চাল, আলু, বেগুন, পটল, পাট, হাঁস মুরগি ইত্যাদি প্রায় সব ধরনের জিনিসপত্র বেচাকেনা হয়। গ্রামের প্রতিদিন সকালে বাজার বসে, মাছ, দুধ, শাকসবজি সহ দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব জিনিস এখানে পাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা, গ্রামের পাশে, গ্রামের পূর্ব পাশ দিয়ে নদী বয়ে চলেছে। গ্রামের 3 পাশে রাস্তা রয়েছে, দক্ষিণের রাস্তায় গাড়ি চলে। এই গাড়ি কোটালি পাড়া হয়ে যায় গোপালগঞ্জ, উঁচু বাঁধের উপর দিয়ে রিক্সা, ভ্যান চলে। যখন গ্রামে পানি ওঠে তখন রাস্তা থাকার কারণে লোকজনের চলাচলে কোনো সমস্যা হয় না। সব রাস্তায় রিক্সা, ভ্যান চললেও গ্রামের বেশিরভাগ মানুষ হেঁটে চলাচল করে। প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি যেন তার খেয়ালে আমাদের গ্রামটি সাজিয়েছে। যেদিকেই তাকাই না কেন, সেদিকেই সবুজ আর সবুজ। আম, জাম, কাঁঠাল, জামরুল, বাতাবি, বেল, কুল, পেয়ারা, কদম, শিরীষ, করই, চাম্বল, মেহগনি, শিশুকাঠসহ নানা রকমের গাছ গ্রামকে ছায়াময় করে তুলেছে। মাঠ ভরা শস্যক্ষেতের উপর দিয়ে যখন বাতাস বয় তখন মনে হয় যেন সবুজ সমুদ্রে ঢেউ উঠেছে। সামাজিক অবস্থা, অর্থনৈতিক দিক থেকে আমাদের গ্রাম সচ্ছল। গ্রামের সবাই স্বনির্ভর বলে চুরি, ডাকাতি, খুন, খারাপির কোনো বালাই নেই। গ্রামে শতভাগ লোকের অক্ষর জ্ঞান থাকায় কোনো রকমের কুসংস্কার নেই। উপসংহার, সুজল সুফলা শস্য শ্যামলা আমাদের গ্রাম, এমন গ্রামে জন্ম নিয়ে ধন্য আমি। আমাদের গ্রামের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডে আমি এগিয়ে যাব, কুপ্রভাব থেকে গ্রামকে মুক্ত রাখব, আমরা সবাই মিলে গ্রামের ঐতিহ্য বজায় রাখব, এ আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। এই রচনা দুটি আমরা বাসায় খুব ভালোভাবে শিখব এবং পড়ব, এবং বাড়ির কাজ হিসেবে সত্যবাদিতার রচনাটি বাড়ির কাজ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।